গিনি টিউব, নিত্য নতুন শিলার ভিডিওতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি গত পর্বে যে বেবি কাঁথা ড্রয়িংটা দেখিয়েছিলাম, আজকে আপনাদেরকে দেখাবো এই কাঁথাটি খুব সহজে আপনারা কিভাবে সেলাই করবেন, কোন প্রসেসে করলে আপনাদের কাছে সেলাইটা সহজ হবে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়াও আরও কয়েকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, আশা করি আপনারা উপকৃত হবেন। অনেক আপু আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি কি সুই ইউজ করি কাঁথা সেলাইয়ের জন্য। এই সুইগুলো দিয়ে আমি সবসময় সব ধরনের কাঁথাগুলো সেলাই করে থাকি। সায়দা বিন শ্রাবণী আপু আমাকে বলেছেন যে আমার যে গিট ছাড়া সেলাইটা আমি করি, এটা যেন আমি ক্লোজ করে দেখিয়ে দিই। আপু আপনার জন্য আমি সেলাইটা আরও ক্লোজ করে একটু দেখিয়ে দিচ্ছি। ডিজাইনের দাগগুলো আছে, চেষ্টা করবো এই দাগের উপর দিয়ে প্রথমে সুইটা পাস করার, সুইটা ঢুকিয়ে দেওয়ার, যাতে আমার এই যে সুতার শেষ অংশটা এটা কিন্তু আমার যাতে ওই দাগের উপরে থাকে। হ্যাঁ, তাহলে আমি যখন এর উপর দিয়ে সেলাই করব, সেলাইটা ওই সুতাটার উপর দিয়ে যদি যাই তাহলে কিন্তু আমার সেলাইটা কোনোভাবেই খুলে আসার কোনো সম্ভাবনা নেই। দেখেন আমি একটু সেলাইটা টেনে 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 দেখাচ্ছি, দেখেন সুতাটা কিন্তু বের হয়ে আসছে না। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, যাদের মনে সন্দেহ আছে যে না সুতাটা খুলে আসার সম্ভাবনা আছে তারা এভাবে একটু সেলাই করে দেখবেন। আমি এবার সেলাইটা এভাবে করে নিচ্ছি, দেখেন সেলাইটা খুবই সহজ। প্রত্যেকটা সেলাইয়ের পাতার মাথায় মাথায় আমি একটি করে চেন দিয়ে দিয়েছি। আমার ভিডিওগুলো আপলোড করার উদ্দেশ্য এটাই, যারা সেলাই সম্পর্কে কিছু জানতে চান, যারা সেলাই পারেন না তারা যেন কিছুটা হলেও শিখে উপকৃত হতে পারেন, নিজেরা নিজেদের কাঁথাগুলো তৈরি করতে পারেন, সেই উদ্দেশ্য থেকে আমার এই ভিডিওগুলো কিন্তু করা। আশা করি সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।
সুতোটা কিন্তু শেষ হয়ে গেছে, এখন আমি কি করব। এখন আমি এই সুতোটা কিন্তু এবারও কোনো গিট দিব না। দেখেন আমি সুতাটাই আবার লাস্টের এই সুতাটা আমি এইভাবে করে কাঁথার ভিতরটা ঢুকাই দিচ্ছি। চেষ্টা করবেন যেখানে আবার সেলাই হবে অর্থাৎ আঁকা আছে, ডিজাইনটা আঁকা আছে সেই বরাবর এই লাস্ট সুতাটা ঢুকাই দেওয়ার, যাতে আমি যখন সেলাই করব এই সুতাটার উপর দিয়ে যদি সেলাইটা যায় তাহলেও কিন্তু এই সুতাটা আর বের হয়ে আসবে না, সুতাটা ভিতরে এটে থাকবে। ডিজাইন থেকে আরেকটা ডিজাইনে কীভাবে যাচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এতে কিন্তু আমার বেশি সুতা অপচয় হবে না। আর খেয়াল রাখবেন যে সুতা বারবার কাটা যাবে না, কিন্তু বারবার কাটলে একটু সমস্যা হয় বেশি। এজন্য আপনারা সেলাইয়ের সময় একটা জিনিস মাথায় রাখবেন যে আমার কোথা থেকে সেলাইটা শুরু করলে আবার আর একটা ফুল ডিজাইনে আমি সহজেই যাইতে পারবো, ভিতর দিয়ে সুইটা পাস করতে পারবো, খুব বেশি একটা দ্রুত লাগবে না। দেখেন পুরো কাঁথাটা কিন্তু আমার সেলাই করা শেষ। এখানে আমি আপনাদেরকে আর একটা টিপস দিয়ে রাখতে চাই। অনেকেই হয়তো ভাবেন যে আমি কাঁথার এই পাশে একটা ফুল করলাম, এই পাশে একটা ডিজাইন করলাম, ওই পাশে আর একটা ডিজাইন সেলাই করে নিলাম, মাঝখানে গিয়ে তারপরে করব, বা একটা পাশে একটা সাইডে করলাম অন্য সাইডে করলাম মাঝখানে আবার করব, কখনোই এই ভুলটা কিন্তু আপনারা করবেন না, ঠিক আছে। এই ভুলটা যদি করেন তাহলে তখন দেখা যাবে যে মাঝখানের দলা পাকি আসছে, সে কাঁথা দুই কুচকে আসছে। তো আপনারা যে দিক থেকে সেলাই করেন না কোনো ব্যাপার না, কিন্তু একটা সাইড থেকে সেলাই করে যেতে হবে আপনাকে, ঠিক আছে। আবার এটাও করতে পারেন, একদম মাছ থেকে সেলাইটাও শুরু করতে পারেন, সেক্ষেত্রে মাছ থেকে আপনাকে একটা পাশে সেলাই করে নিতে হবে, পর আর একটা পাশে শেষ করতে হবে। কিন্তু আপনি দুই সাইডে সেলাই করে শেষে গিয়ে মাঝখানে সেলাই করলে কিন্তু কাঁথা কুচকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার অনেকেই মনে করেন যে কাঁথার যে সাইডে যে আমি দাগগুলো দিয়েছি এই দাগগুলো করে নিয়ে তারপর আমি কাঁথা সেলাই করবো, সেক্ষেত্রেও কিন্তু কাঁথা কুচকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এজন্য আমি কাঁথার মাঝখানে সমস্ত ডিজাইনটা আগে সেলাই করে শেষ করে নিয়ে তারপর কাঁথার এই সাইডের সেলাইগুলো করব। এবং সব শেষে গিয়ে কাঁথা যে জুড়েছিলাম বড় বড় ফোরগুলো দিয়ে এই ফোরগুলো ফুলে ফুলে একদম কর্নারের এই সেলাইটা আবার একটু ছোট ছোট করে সেলাই দিয়ে নিব। দেখেন কাঁথাটা আমার সেলাই করা শেষ। আশা করি আমার টিপসগুলো আপনাদের ভালো লেগেছে, আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সঙ্গে পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন। আর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন।
নিত্য নতুন শিলাইট ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।